ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালামের অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে উপাচার্যের কার্যালয়ে ফের তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতাকর্মী ও অস্থায়ী চাকরিজীবী পরিষদ। এ ঘটনায় উপাচার্যের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সকালে তারা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় উপাচার্যের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে। আন্দোলনে অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান টিটু, সংগঠনটির সাধারণ সম্পাদক রাসেল জোদ্দার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা তালা খুলে দেন। এর আগে একই দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে দুপুর ১২:৩০টায় উপাচার্যের কার্যালয়ে তালা খুলে দেন।